তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো চলে আসছি আরও একটা গেম প্লে নিয়ে, সোলো ভার্সেস স্কোয়াড র্যাঙ্ক ম্যাচ। আর আমি আবারও পিকে নামি। তো ভাই, প্লেয়ারগুলোরে মারতে মারতে আমার অ্যামো জিরো হয়ে যায়। আর একটা প্লেয়ারকে মারার ট্রাই করতেছিলাম, নোটিস করছে ওর নেট খারাপ, নিলে আমার নেট খারাপ। আমার পিং কম দেখাইতেছিল, বাট আমার নেট কেন জানি না খুবই খারাপ। তো যাই হোক, আমি কমপ্লিট লুট করে নিই। এখানে স্কার পেয়ে গেছি, আমি আমার ফেভারিট অন্যতম ফেভারিট গান SMG পেয়ে গেছি। তো এখানে ফাইট হইতেছিল যে বিল্ডিংটায়, আমি ওই বিল্ডিংটার দিকে রাশ করে দিই, আর এইখানে একটা ফাইট হয়ে যাবে দুইটা স্কোয়াডের সাথে আমার। এইটাই সেই প্লেয়ার ছিল যে প্লেয়ারটা খুবই ল্যাগ করতেছে। তো এটা অন্য স্কোয়াডের সোলো প্লেয়ার ছিল, এটাকে মেরে দেই আমরা। আর নিচে যে প্লেয়ারটাকে নক করছিলাম, ওর দিকে আগায় যাই। খেলগুলো আমার ফিনিশ করে দিই জলদি জলদি। তো গাইজ, চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন, আর ভিডিওর রাতে লাইক দিতে ভুলবেন না। তো এই প্লেয়ারটার কাছে ইভো AKM-টা ছিল। তো যাই হোক, এটা কোনো ব্যাপার না। তো এই দিকে আমি জলদি জলদি আমার লুটটা কমপ্লিট করে আমি ফ্যাক্টরির দিকে আগায় যাই। কস ফ্যাক্টরিতে অলওয়েজ একটা স্কোয়াড নামে, বা একটা না অনেকগুলো স্কোয়াডই নামে যারা ঘোষাঘুষি করে। সো ফ্যাক্টরিতে আমি যাই, আমি আস্তে আস্তে অলরেডি একটা স্কোয়াড মরে যায়। দুইটা স্কোয়াডে ফাইট লাগতেছিলাম, আমি গানসন পেতেছিলাম, কিন্তু কেয়ার করব, আমার আসতে লেট হয়ে গেছে। তো আমি ভিতরে ঢুকি, কজ অবশ্যই যেগুলো প্লেয়ার আছে বেঁচে আছে ওগুলো লুট করতেছিল। তো বেঁচে আসছিল মাত্র একজন, মানে বেকার খাটতি। তো যে একজন বেঁচে ছিল, ওকে সুন্দর করে গ্যারেটটা কূপ করে ফেলে দেই, আর প্লেয়ারটাও সুন্দর করে মরে যায়। তো ওকে মারার পর আমি গাড়ি নিয়ে বের হয়ে পড়ি এনিমি খোঁজার জন্য। তখনই আমার স্ক্যানার এসে বলে দেয় যে পিছনে একটা প্লেয়ার আছে। তো ভালোই হলো, বেশি খাটনি করা লাগলো না। তো আমি এখানে আমার ট্রাকটা নিয়ে যাই, সরাসরি প্লেয়ারটাকে দিয়ে ধাক্কা, পুরো রিয়েল লাইফের মতো উল্টা যায় পড়ে। তো এর কাছে তেমন একটা লুট ছিল না, জানি না কোথায় ক্যাম্প করে বসেছিল। তো একে মারার পর যাওয়ার টাইমে ওর টিমমেটগুলো আমার দিকে চলে আসে। প্লেয়ারটা ধুম পড়ে বাইক নিয়ে চলে আসতে লাগছিল, কিন্তু কি আর করবে, মরে গেল। তো আমি এই প্লেয়ারটাকে ফিনিশ করে আমার কিলটা কনফার্ম করে ফেলি, আর ওর বাইকটা আছে, ঠিক আছে, ওর বাইকটা নিয়ে আমি খুঁজতে লাগি। তখন একটা মজার ঘটনা আমার সাথে ঘটে, দেখতে থাকো। তো গাইস, বাইক নিয়ে ঘুরতে ঘুরতে আমি এদিকে একটা এনিমি পাই, আর ওকে আমি মারতে লাগি, আর ও আমার সাথে টিম আপ করার জন্য এরকম করে। তো আমিও রাজি হয়ে যাই টিম আপ করতে। আমি বেসিক্যালি টিম আপ করতে ভয় লাগে, মানে দুই একবার স্ক্যামও হয়ে গেছে টিম আপ করতে যে। তো আমি যেহেতু টিম আপ করছি, আমি বাইকটা নিয়ে ওকে বাইকে আসার জন্য বলি, তখনই আমার উপরে এনিমি শ্যুট করে। আমি ভাবি কি এটা হয়তো ওর টিমমেট থেমে যাবে, কিন্তু না, এটা আসলে এনিমি ছিল। আর তখন আমি হিল টিল করে ওই এনিমিটাকে মেরে দিই। তো দেখা যাক একে নিয়ে আমি এটা কি ম্যাচটা জিততে পারি কি পারি না। আমার ভয় লাগতেছিল যে কখন জানি এনিমিকে মারতে যে ওকে মেরে দেবো, বা ও হয়তো এনিমিকে মারতে যে আমাকে মেরে দেবে। তো ব্যাপার না, এদিকে লুট করতে লাগছিলাম, তখনই আরেকটা এনিমি ট্রাকে করে এদিকে আসে। আমি বুঝতে পারতেছিলাম না জোন তো বাইরে, বাট ট্রাকে করে কেন আসবে, এদের মাইন্ডে ভাই কী আছে আল্লাহ।
তো ট্রাকটা যেহেতু ওইদিকে চলে গেছিল, আমি ট্রাকটাকে ফলো করতে থাকি। কিসের জন্য আমার কিল লাগবে, এটা হলো মেইন কথা। আমার কিল লাগবে, 9টা কিল পেয়েছিলাম অ্যালাইভ আছে 13, সো 12 জন অ্যালাইভ আছে, দেখি আমরা কতটা কিল করতে পারি। তো ট্রাকওয়ালাটা ট্রাকে চড়ে এখানে কি জানি করতেছিল এক জায়গায় বসে থেকে। তো 2টা 80 লেভেলের হেডশট খেয়ে ও শেষ হয়ে যায়। তো ওর সাথে লুট করে আমি আমার টিমমেট নিয়ে পিকের মধ্যে চলে আসি, আর পিকে এইখানে সব স্কোয়াডই লাস্ট সবগুলো এখানে থাকে। তো এখানে ফুল স্কোয়াড দেখে আমি মানে শুট দিয়ে একটু ব্যাকে চলে আসি। আমি ফার্স্টে ঠিক মতো মারতে পারতেছিলাম না আমার টিম আপ করার প্লেয়ারটার জন্য। কিন্তু গাইস এখানে খুবই খারাপ একটা জিনিস হয়, আমার টিম আপ করা যে ফ্রেন্ডটা ছিল ওকে এনিমিরা মেরে দেয়। তো আমি হিল করাটা দরকার মনে করি, হিল টিল করে আমি গ্যানারটা কূপ করে সুন্দর করে মেরে দিই ওরে। এটা হলো আমার ফ্রেন্ডটারে মারার জন্য। সো গাইস চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই ভিডিওটাতে লাইক করে দেবেন। তো আমার টিম মানে টিমমেট না, অ্যাকচুয়ালি আমার টিম আপ করা ফ্রেন্ডটার বদলা নিতে আমি এদিকে আগায় যাই যে আমার ফ্রেন্ডটারে মাস থেকে। তো এই স্কোয়াডটাকে পুরো খেয়ে দিই। তো এখানে একটা পলাই ছিল আর এর মধ্যে আমাকে একজন শুট দিতে থাকে, তো আমি হিল করে ফেলি। তো এখানে মেইন বিষয়টা যে আমার কিলগুলো সব চুরি গেছে, আমি ওখানে যে কয়জনকে নক করেছিলাম। তো এই প্লেয়ারটা কি সুন্দর করে আমাদেরকে রাশ দিতে লাগে, আর আমি ড্র্যাগ একটা হেডশট দিয়ে মেরে দেই, আর রাস্তায় অ্যালাইভ থাকে 2জন, আর এই 2জনও এই পিকের মধ্যেই থাকে। বলতে গেলে আমার ভালোই খারাপ লাগতেছিল, কেননা ভাবছিলাম ওকে মানে উইনটা দিয়ে দিব, মানে বয়াটা ওরে দিয়ে দেব আমি, কিন্তু না মেরেই দিছে। ওর দোষ আছে, ও একবারে সবার মাঝখানে চলে গেছিলো। আর গাইস 21 জন আমাকে দেখতেছিল। তো পিছে থেকে ডিস্টার্ব করতেছিল, একে দিলাম মেরে, আর লাস্টে 1v1 যে প্লেয়ারটার সাথে ফাইট হবে তার দিকে গেলাম আগায়। তো একে একটা ড্র্যাগ ওয়ান শট দেওয়ার জন্য একটু ওয়েট করতেছিলাম, আর বুম। তো এরই সাথে আমরা সোলো ভার্সেস স্কোয়াডে বয়া নিয়ে নিলাম, খুবই জলদি আবারও চলে আসবো আরেকটা সোলো ভার্সেস স্কোয়াড অস্থির গেম প্লে নিয়ে। ততক্ষণের জন্য টাটা।